নমস্কার এই মাত্র পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপরে অবস্থিত অতিগভীর নিম্নচাপটি চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে ছত্রিশগড়ের দিকে অগ্রসর হবে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার ফলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে বিশ্বকর্মা পুজোর দিন দক্ষিণবঙ্গের কোনো জেলায় ভারী বা অতিভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী বাইশে সেপ্টেম্বর রাত থেকে নতুন করে একটি গভীর নিম্নচাপ বাংলার বুকে প্রবেশ করতে চলেছে যার কারণে তেইশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সহ অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি বাংলাদেশে যশোর সাতক্ষীরা খুলনা ও বরিশালে সহ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার সকাল পর্যন্ত পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলা বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠেরোই সেপ্টেম্বর বুধবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি সেপ্টেম্বর শুক্রবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে এদিকে একটানা ভারী বৃষ্টিতে দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম ও হুগলি জেলায় জলমগ্ন হওয়ার পাশাপাশি ও সেতু ভেঙে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের দাপটে কাকদ্বীপ মহকুমা নামখানা সাগরদ্বীপ ও পাথর প্রতিমায় একাধিক কাঁচাবাড়ি ভেঙে পড়েছে নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতে জল প্রবেশ করেছে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা গ্রাম পঞ্চায়েতের মহারাজগঞ্জ এলাকায় নদীর বাঁধে পঞ্চাশ মিটার অংশ ধসে পড়েছে দ্বারকেশ্বর নদী জলস্তর বাড়তে থাকায় আরামবাগ মহকুমা ভেসে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে কামারপুকুর জয়রামবাটি রুটে বৃষ্টির জমা জলে সড়ক প্রবাহিত হয়ে যাওয়ায় বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে বন্যায় হুগলির সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার যোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশের আশেপাশে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর মনমেনসিংহ ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ